ওকে নান তো চল লেহেঙ্গাটা খোলা যাক লেহেঙ্গাটা পুরোটাই সিম্পল তোমরা জানো তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা ব্লগসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন তো আজকে আমি কিছু শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি তো দেখো প্রথমে আমি আমার বিয়ের শাড়ি দিয়ে শুরু করব তো চলো বন্ধুরা আমার শাড়ির কালেকশনগুলো দেখা যাক তো বন্ধুরা ফার্স্ট একটা আমার জামদানি শাড়ি ওয়াইডের মধ্যে লাল কম্বিনেশন করা জামদানিটা ভীষণই দেখতে সুন্দর এটা কিন্তু পুজো আচ্ছার জন্য ভীষণ মানায় এই শাড়ি এই মানে শাড়িটা তো এই শাড়িটা কিন্তু আমি পূজার জন্যই কিনেছি তো মন্দিরে ঠন্দের বাড়ির পুজোতে একটু হোয়াইট লালের মধ্যে শাড়ি পরলে ভীষণই ভালো লাগে তো শাড়িটা তো আমার ভীষণই ভালো লাগে তো পুরো বডিতে এরকম কাজ করা তাই তোমাদেরকে আর মিলিয়ে দেখাচ্ছি না আর আমি প্রথমেই একটা কথা বলছি আমি সিম্পল শাড়ি পরতে ভীষণই ভালোবাসি তো এই সব হচ্ছে যারা সিম্পল লাভার তারাই হচ্ছে কি এই শাড়িগুলো পছন্দ করবে তো যাই হোক দুই নম্বর শাড়ির কালেকশানে আসা যাক তো এই যে দুই নম্বর শাড়ির কালেকশন লালের মধ্যে দুপাশে দুটো দেখো মেয়ে আঁকানো আছে তার মাঝখানে আবার একটা হরিণ আঁকানো আছে তো এই শাড়িটা হচ্ছে আমি নতুন নতুন বিয়ের পর কিনেছি তখন আমি নতুন বউ ছিলাম ও নতুন বউদেরকে লাল শাড়িগুলো বেশ ভালোই দেখায় তো এই লাল শাড়িটা পুরোটাই এই মেয়েগুলো মানে এইরকম সুতোর কাজ করা আর তার আঁচলের মাঝে একটু বুটিক টাইপের মানে পমপম টাইপের আর কি ঝুলানো আছে তো শাড়িটা তো আমার ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে তার মধ্যে এটা নতুন নতুন বিয়ের পর শাড়ি কেনা আরও ভীষণই ভালো লাগে তো তৃতীয় নম্বর শাড়িতে আসা যাক তৃতীয় নম্বর শাড়ি হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ তুত কালার সবুজ আর এখানে আছে মানে বেগুনি কালার তো এই শাড়িটা কিন্তু আমি প্রথম বিয়ের পর দুর্গাপূজাতে নিয়েছি এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই শাড়িটার মাঝখানে দেখবে গোল্ডেনের একটু ছোঁয়া আছে আর এটা দেখাচ্ছি না এটা সে প্রথম বিয়ের পর যে আমি কিনেছি ব্লাউজ পিসটাই আমার বানানো হয়নি তো ব্লাউজ পিস এটা তো ভীষণই ভালো শাড়িটা পরে যা আরাম না ভীষণই সফট তো শাড়িটার নাম কি আমি এই মানে বলতে পারছি না তো শাড়িটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক তো দেখো শাড়িটা ভীষণই ভালো তো তৃতীয় নম্বর শাড়িতে আসা যাক তৃতীয় নম্বর শাড়িটা হচ্ছে গিয়ে একটা হলুদ রঙের তো এটা হচ্ছে কি বলতে পারো আমার গায়ে হলুদের শাড়ি এটাও একটা আমার কাছে স্পেশাল মানে একটা প্রিয় শাড়ি তো এটা হচ্ছে পুরোটাই এরকম সিম্পল হলুদ আর তার মাঝখানে একটা লাল ফুল সবুজ ফুল এরকম মানে পানপাতা টাইপের তো যাই হোক আমার ফোর নম্বর কালেকশানে যাওয়া যাক এটাও একটা জামদানি শাড়ি তো জামদানির মধ্যে দেখতে পাচ্ছ পিঙ্ক আর হচ্ছে সবুজের ছোঁয়া আর পুরো শাড়িটা হচ্ছে আকাশি কালার আমার এই ধরনের শাড়িগুলো কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে আমার যদি মনের সাথে মতামত হয়ে যাও তাহলে একটা কিন্তু কমেন্টে বলবে আর পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজ করা তাই বেশি আর খুলে দেখাচ্ছি না পরে নাহলে আমার ভীষণ খাটনি হয়ে যাবে যেহেতু ভিতরে যদি কোনো কাজ থাকতো তাহলে হচ্ছে খুলে দেখাতাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতাম একটা ফাইভ নম্বর শাড়ির কালেকশন তো তার জন্য আর মানে ভালো মতন দেখাচ্ছি না কারণ এই শাড়িটা প্রথমে তোমাদেরকে আমি একবার দেখিয়েছি সবুজ আর বেগুনির মধ্যে এই শাড়িটা এই শাড়িটা পুরোটাই সেম আর দেখালাম না তো এত শব্দ হচ্ছিলো ফ্যানের তো তার জন্য আমার পুরোটাই মুখ মানে পরে ভয়েস দিতে লাগলো তো এটা হচ্ছে লাল শাড়ি এটা যে শাড়িটার জন্য আমাদেরকে অপেক্ষা করেছিলাম এটাই হচ্ছে গিয়ে আমার বিয়ের বেনারসি তো বিয়ের বেনারসি বিকজ তো সবারই লালই হয় আমারটা হচ্ছে লাল আর বেগুনির মধ্যে আছে তো বিয়ের বেনারসিটা পুরোটাই এরকম আর সাধারণত বিয়ের বেনারসি সবাই লালই পরে তো পুরোটাই বিয়ের বেনারসিটা এরকম তো আমার বিয়ের বেনারসি তো আমার কাছে খুবই প্রিয় একটা বেনারসি খুব প্রিয় মানে সব শাড়ির মধ্যে এই শাড়িটা খুবই প্রিয় শাড়ি বলতে পারো আমার কিন্তু আরও অনেক শাড়ি আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করতে হবে তো যাই হোক বিয়ের বেনারসি এটা আমার তো এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি আমি এটা খুলে দেখালাম না কারণ এটা পুরোটাই এরকম সবুজ আর পিঙ্কের মধ্যে পুরোটাই এরকম সেম তার জন্য আর খুলে দেখাচ্ছি না আর তার সঙ্গে একটা ছোট্ট মোটো একটা কিউট কিউট একটা ব্যাগ আছে তো এটা হচ্ছে ব্যাগটা তো তারপরে লাস্ট যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে রিসেপশনের শাড়িটা এত ভারী ছিল তাই আমি পরতে পারিনি কিন্তু আমি লেহেঙ্গাটা পরেছিলাম লেহেঙ্গাটা দেখো একবার মানে সিম্পলের মধ্যে ভীষণই সুন্দর আমার তো লেহেঙ্গাটা ভীষণই ভালো লাগে হালকা পাতলার মধ্যে বেশি তোমাদেরকে মানে যারা আর কি শাড়ি টাইপ মানে শাড়ি আর কি তোমরা ক্যারি করতে পারো না তাদের জন্য হালকা জিনিসই আমার কাছে মনে হয় বেটার তো এই লেহেঙ্গাটা এটা আমার রিসেপশনের লেহেঙ্গা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে ওড়না
ওড়নাটা পুরোটাই সিম্পল, আর আমি সিম্পল লাভার ভাই। তোমাদের যদি সিম্পল যদি পছন্দ হয়ে থাকে, আমার সাথে যদি একমত হয়ে থাকো, অবশ্যই একটা কমেন্টে বলবে। আর এটা হচ্ছে ব্লাউজ। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।